রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর বিভিন্ন জেলার এবিপি আনন্দর স্টুডিও থেকে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেব আমরা। আর শুরুতে আপনাদের দেখাবো এসএফআই ডিওয়াইএফআই এর এসএসসি র দপ্তর অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল আজ সল্টলেকে। মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন বিক্ষোভকারীরা। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে আজই সল্টলেকে বিক্ষোভ দেখান এসএসসি র গ্রুপ সি ও গ্রুপ ডি র চাকরি প্রার্থীরা। এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ, ফের পথে নামলো এসএফআই ডিওয়াইএফআই। সেই অভিযান ঘিরে রণক্ষেত্রে চেহারা নিল সল্টলেকের করুণাময়ী। আরে যোগ্যতা নেই তাও এক নম্বরে, তাও এক নম্বরে নাম কি করে? আরে আরে এই পুলিশ প্রশাসন আমাদের দুই চারে জলযান্ত মন্ত্রীকে খুঁজে পাচ্ছে না। কিন্তু মিছিল শুরুর আগেই করুণাময়ী চত্বরে কয়েকজনকে ধরপাকড় করে পুলিশ। নামতে সঙ্গে সঙ্গে ফোনটা কেড়ে নিল। তবে আন্দোলন থামিয়ে রাখা যায় না, আন্দোলন আরো দীর্ঘতর হবে যতক্ষণ না পার্থ চ্যাটার্জি সহ যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। গ্রেফতার করা হয় ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে। অপদার্থ পুলিশ সরকারের এজেন্টে পরিণত, পুলিশ দলদাসে পরিণত হয়ে গিয়ে আমাদেরকে অ্যারেস্ট করছে। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগে এদিন কিছুক্ষণের জন্য কলেজ স্ট্রিট অবরোধ করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই এর সদস্যরা। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। বিক্ষোভকারীদের মাঝে পড়ে আহত হন এক পুলিশ কর্মীও। এসএফআই ডিওয়াইএফআই এর আগে এদিন সল্টলেকের মহিক ভবনের সামনে বিক্ষোভ দেখান এসএসসি র গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। যোগ্য প্রার্থী কেন রাজপথে, যারা এসি রুমে বসে টাকার বাবার টাকার পাওয়ার মানে ম্যান পাওয়ার দিয়ে চাকরি করছে, ঠিক আছে? আমরা অপরাধ করেছি পাস করে। যেভাবে এসএসসি দুর্নীতি করেছে আর পুলিশ যেভাবে আগ্রাসী নীতি নিয়ে যেভাবে আন্দোলনকারীদের উপর হামলা চালাচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয়। যেহেতু এটা সাবজুডিস ম্যাটার, সেখানে রাস্তায় নেমে আন্দোলন করার কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না। সব মিলিয়ে তদন্তের মধ্যেই এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে তুঙ্গে বঙ্গ রাজনীতি। উজ্জ্বল মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। শিক্ষক নিয়োগে স্বচ্ছতার দাবি তুললেন কান্নার প্রাক্তন তৃণমূল বিধায়ক ও বর্তমান বিজেপি নেতা বিশ্বজিৎ কুণ্ডু। দাবি করলেন সিবিআই তদন্ত হলে দুদরজল ভাগ হয়ে যাবে। একথা শুনে 2014 টেটে প্রসঙ্গ তুলে বিজেপি নেতাকে খোঁচা দিয়েছে তৃণমূল, যার পাল্টা জবাব দিয়েছে বিশ্বজিৎ কুণ্ডু। এসএসসি নিয়োগে দুর্নীতি ও তাতে সিবিআই তদন্ত নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নিয়োগ দুর্নীতির অভিযোগে রাস্তায় নেমেছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে নিয়োগ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অস্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগ তুললেন পূর্ব বর্ধমানের কালনার দুবারের তৃণমূল বিধায়ক ও বর্তমান বিজেপি নেতা বিশ্বজিৎ কুণ্ডু। ২০২০ সালের 19শে ডিসেম্বর অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দেন কালনার প্রাক্তন বিধায়ক। এরপর বিধানসভা ভোটের আগে 2014 টেট দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। টেট কেলেঙ্কারি হচ্ছে সারা ওয়েস্ট বেঙ্গলে 2014 সালে যে নিয়োগ হয়েছে সমস্তটাই হচ্ছে তৃণমূলের কর্মীরা বা তৃণমূলের পছন্দের লোকেরা চাকরি পেয়েছে। অতএব হচ্ছে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, যদি কলঙ্কিত হয়ে থাকে, তাহলে মমতা ব্যানার্জি নিজেই করেছে। আমার বউ আর বৌদি চাকরি পেয়েছে ঠিকই, এছাড়া তোমার হচ্ছে আমি 62 জনকে চাকরি দিয়েছি, তারা সবাই হচ্ছে দলের কর্মী। বিশ্বজিৎ কুণ্ডু তিনি কী কী করেছেন তিনি নিজে মুখে স্বীকার করেছেন, সেগুলো আমি আর বলতে চাইছি না। তাহলে তিনি জানেন যে সিবিআই তদন্ত হলে পরে তিনি জড়াচ্ছেন না। তাহলে যে কথাটা আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে সিবিআই নিরপেক্ষ না, বিশ্বজিৎ কুণ্ডুর কথা থেকেই প্রমাণ হচ্ছে। বিশ্বজিৎ কুণ্ডুর মুখ দিয়ে হচ্ছে কিনা যে ওই দুর্নীতির কথাটা, এক কথায় উত্তর যে চালনি সে আবার ছুঁচের বিচার করছে। এ নিয়ে বিজেপি নেতা বিশ্বজিৎ কুণ্ডু জানিয়েছেন তিনি এখনও একই কথা বলছেন যে সিবিআই তদন্ত হোক। সবার কথা বললে তিনিও বাদ যাচ্ছেন না, তাহলেই দুধ আর জল ভাগ হয়ে যাবে। সবার বিরুদ্ধে তদন্ত হোক, তাহলে সব ধরা পড়বে। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। আসি পরের খবরে। 12 দিনে পরপর 3 অভিনেত্রীর মৃত্যু।
বুধবার মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের অস্বাভাবিক মৃত্যুর 48 ঘন্টার মধ্যে ঘর থেকে উদ্ধার হয় তার বন্ধু মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ। তিনিও মডেলিং এর সঙ্গে যুক্ত ছিলেন, কাজ না থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন দাবি পরিবারের। প্রথমে পল্লবী দে, তারপর বিদিশা দে মজুমদার, আর এবার মঞ্জুষা নিয়োগী। গত 12 দিনে 3 অভিনেত্রীর মৃত্যু। সব থেকে আশ্চর্যের, প্রত্যেকটি মৃত্যু এক সুতোয় গাঁথা। বিদিশার মৃত্যুর 48 ঘন্টার মধ্যে শুক্রবার সকালে উদ্ধার হলো মঞ্জুষার ঝুলন্ত দেহ। কিছুরা ওর নিজের দোষে নিজে মারা গেছে, ও ওই বিদিশার জন্যই মারা গেছে। বিদিশারটা মরার পরেই ও বলে কি আমারও মরার শখ হয়েছে, এই বলতে এই বলে। মঞ্জুষার পরিবারের দাবি, বিদিশার মৃত্যুর পর ভীষণভাবে ভেঙে পড়েছিল মঞ্জুষা। মেয়ে তো পলেই গেছিল, কালকে বিদিশার জারম এসছে মা, কালকে তোমার ঘরেও আসবে, নে দাঁড়াও। এরই মধ্যে গত বছর নভেম্বরে ঘর বাঁধেন, ভালোবেসে বিয়ে করেন বেহালার এক ব্যবসায়ীকে। প্রেম করে বিয়ে করেছি জানেন, এই আমি একটু সামাইয়ের একটু ভারী বয়স বলে আমি বলছিলাম প্রথমে যে একটু বয়স বেশি, বলে আমি সংসার করব, আমি ঠিক আছে। ঘরে লোক কি হয়েছে, যে কেন চলে গেল বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। ওদের কি ভেতরের ব্যাপার, ওই সব কি সব সিরিয়াল টিরিয়াল করে না, মডেলিং ফডেলিং করে। এরই মধ্যে শুক্রবার সকালে এই ঘটনা। আজকে সকালবেলা যখন আমরা 6টা বাজে ঘুমোচ্ছি, ওর মা ফার্স্ট আমাদের বাড়িতে যায়। এখন ওর মা বলছে আমার একটা সর্বনাশ হয়ে গেছে, এক্ষুনি চলো আমার বাড়ি চলো। আমার হাজবেন্ড জিজ্ঞাসা করলো কি হয়েছে, তখন বলছে আমার মেয়ে আর নেই। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতের স্বামীকে থানায় ডেকে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদও করা হয়েছে। হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। কেন্দ্রীয় সরকারের অমৃত মহোৎসব অনুষ্ঠানের মঞ্চ থেকে পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাম না করে আক্রমণ করলেন কংগ্রেসকে। যতদিন কংগ্রেসে ছিলেন ততদিন পরিবারতন্ত্রের কথা বলেননি কেন, প্রশ্ন তুলছে কংগ্রেস। পাঞ্জাবের ভগৎ সিং বলুন, আমাদের অবিভক্ত মেদিনীপুরের ক্ষুদিরাম বসু বলুন, এই সমস্ত যুব শহীদদেরকে যথাযোগ্য সম্মান বর্তমান সরকারই দিয়েছে। বিগত দিনের সরকার একটা নির্দিষ্ট পরিবারের বাইরে বেরোতে পারেনি। কেন্দ্রীয় সরকারের অমৃত মহোৎসব অনুষ্ঠানের মঞ্চে বিতর্ক সেই পরিবারতন্ত্র নিয়ে। নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশানা করলেন কংগ্রেসকে। বৃহস্পতিবার শুভেন্দু যখন পূর্ব মেদিনীপুরের বাজকুলের অনুষ্ঠানে ওই মন্তব্য করছেন, তার কয়েক ঘন্টা আগেই তেলেঙ্গানায় পরিবারতন্ত্রকে উৎখাতের ডাক দেন প্রধানমন্ত্রী। কার্যত একই সুরে পরিবারতন্ত্র প্রসঙ্গ টেনে পূর্বতন কংগ্রেস সরকারকে নিশানা করেন বাংলার বিরোধী দলনেতা। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেতাজি সুভাষচন্দ্র বসু, তাকে স্বাধীনতা আন্দোলনের প্রধান জনক হিসেবে আজকে গ্রহণ করে ভারত সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যথাযথ সম্মান দিয়েছেন, যেটা বিগত দিনে কোন সরকার দিতে পারেনি। লৌহ পুরুষ সরদার বল্লভভাই প্যাটেল তার মূর্তি স্থাপনের মধ্য দিয়ে তার যে সংগ্রাম, তাকে সামনে আনার ব্যবস্থা করেছেন। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ঘিরে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকীর দিনে বিতর্ক বেঁধেছে বঙ্গ রাজনীতিতে। কাঁথির অধিকারী পরিবারের রাজনৈতিক উত্থান কংগ্রেসের হাত ধরেই, পরে তারা যোগ দেন তৃণমূলে। তৃণমূল জামানায় শুভেন্দু ও তার বাবা শিশির অধিকারী দুজনেই সাংসদ হন। পরে শুভেন্দু বিধানসভা ভোটে জিতে এসে মন্ত্রী হলে তার সেজ ভাই দিব্যেন্দুকে তমলুকের সাংসদ করে তৃণমূল। শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু অধিকারী ছিলেন কাঁথি পুরসভার চেয়ারম্যান। ফলে শুভেন্দু অধিকারী এখন কোন মুখে পরিবারতন্ত্র নিয়ে প্রশ্ন তুলছেন বলে পাল্টা সুর চড়িয়েছে কংগ্রেস। শুভেন্দুবাবু যতদিন কংগ্রেস বা তৃণমূলে ছিলেন, ততদিন তার বা তার পরিবারের এই উপলব্ধি হয়নি। কংগ্রেস এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সম্মান কিভাবে করেছে সেটা সারা ভারতবর্ষ তার নমুনা ছড়িয়ে আছে। তিনি একটা পরিবারের কথা বলছেন, ওই পরিবারে দুজন মা এবং ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছেন। পরিবারতন্ত্র ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতাকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। পারিবারিক রাজনীতির কথা যদি বলেন, তাহলে বলতে হয় বিরোধী দলনেতা যারা যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, উনার বাবা শিশির অধিকারী এমপি ছিলেন, উনি নিজে পশ্চিমবঙ্গ সরকারের 3টে দপ্তরের মন্ত্রী ছিলেন, উনার ভাই তমলুকের এমপি ছিলেন এবং তার উনার ছোট ভাই সৌমেন্দু অধিকারী কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন। 2019 তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। এর কয়েকদিন পরে কাঁথিতে শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দুও যোগ দেন বিজেপিতে। এগড়ায় অমিতসর সভামঞ্চে দেখা যায় শুভেন্দুর বাবা শিশির অধিকারীকে। সেই পরিবারেরই মেজ ছেলে শুভেন্দু অধিকারী সরব হলেন পরিবারতন্ত্র নিয়ে।
ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। মেয়াদ শেষের পর মুর্শিদাবাদের ডোমকল পুরসভার প্রশাসক পদে বসানো হয়েছে সদ্য প্রাক্তন পুরপ্রধান ও স্থানীয় তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামকে। এই সিদ্ধান্তে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছে কংগ্রেস ও সিপিএম, পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল। মেয়াদ পুরোতেই মুর্শিদাবাদের ডোমকল পুরসভার মাথায় বসানো হলো প্রশাসক। পুর প্রশাসক হলেন সদ্য প্রাক্তন পুরপ্রধান ও স্থানীয় তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। আর এ নিয়েই নবাবের জেলায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 25 মে অর্থাৎ বুধবার মেয়াদ শেষ হয়েছে ডোমকল পুরসভার। পরদিনই সেখানে প্রশাসক পদে বসেন তৃণমূল বিধায়ক জাফিকুল। ডোমকলে প্রশাসক বসানোয় রাজ্য সরকার ও তৃণমূলের কড়া সমালোচনা করেছে বাম ও কংগ্রেস। তৃণমূল দ্বারা নিজেদের মধ্যেকার মানামারি, ভোট হচ্ছে না, একটাই কারণ, সেখানে তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, দলীয় সংঘাত, তারই পরিণামে মমতা ব্যানার্জি রিক্সটা নিয়ে ওখানে প্রশাসক বসিয়ে দিল। মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে। আসলে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, জোর করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে দখল করেছিল। তারপরে গত 5 বছরে সেইভাবে নাগরিক পরিষেবামূলক কোনো উন্নয়ন এখানে হয়। অদিত চৌধুরী নিজের দুর্বলতায় ঢাকার জন্য তিনি বারবার নানা রকম তৃণমূলের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করছেন। ডোমকল পৌরসভার টার্ম শেষ হয়ে গেছে, স্বাভাবিকভাবে যিনি চেয়ারম্যান ছিল তাকে অ্যাডমিনিস্ট্রেটর করে চালান দেওয়া হয়েছে। ডোমকলে ভোট হলে জেতার মতন ক্যাপাসিটি বর্তমান কংগ্রেসের নেই। ডোমকল পুরসভার পাশাপাশি এ মাসেই মেয়াদ ফুরোচ্ছে দার্জিলিং জেলার মিরিক, কালিম্পং, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও দক্ষিণ চব্বিশ পরগনার পূজালী পুরসভারও। এগুলিতে ভোট কবে হবে এটাই এখন বড় প্রশ্ন। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। মৃত ব্যক্তিদের নামে হচ্ছে ডায়ালিসিসের বিল, এমনই অভিযোগ তুললেন জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের চিকিৎসকদের জন্য আসা রোগীদের একাংশ। যদিও এ নিয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন জেলার ডেপুটি CMOH। পিপিপি প্যান্ডেলে তৈরি হওয়া ডায়ালিসিস সেন্টারের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। রোগীর মৃত্যু হয়েছে 2021 সালে, কিন্তু সেই রোগীর নামে ডায়ালিসিসের বিল জমা পড়েছে গত এপ্রিল মাসেও। আর ডায়ালিসিসে সেই টাকা মেটানো হয়েছে সরকারি কোষাগার থেকে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে। নিজেই পেশেন্টগুলো মারা গেছে, সেই পেশেন্টের বিলও হয়ে যাচ্ছে কন্টিনিউ। আমরা পেলাম, তথ্য পেয়েছি কিছু, মোটামুটি 50-100 হয়ে যাবে হয়তো। জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের মধ্যে পিপিপি মডেলে একটি ডায়ালিসিস সেন্টার তৈরি করা হয়েছে। দায়িত্বে রয়েছে ব্যারাকপুর মেডিকেয়ার এন্ড রিকভারি সেন্টার বা BMRC। প্রতিদিন এখানে অনেক রোগী ডায়ালিসিস করান, তাতে যে খরচ হয় সেই বিল মিটিয়ে দেয় রাজ্য সরকার। এমনই একজন রোগী জলপাইগুড়ির সুভাষ উন্নয়ন পল্লীর বাসিন্দা দল বাহাদুর বিশ্বকর্মা। তিনি দার্জিলিং জেলা পুলিশের অবসরপ্রাপ্ত SI ছিলেন। কিডনি রোগে আক্রান্ত হওয়ায় জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে 2021 সালে তাঁর শেষবার ডায়ালিসিস হয়। ওই বছর 23 জুন মৃত্যু হয় তাঁর। কিন্তু অভিযোগকারীদের দাবি, গত মাসেও তাঁর নামে ডায়ালিসিসের বিল জমা পড়েছে সরকারের ঘরে। এ নিয়ে একটি বিলও দেখিয়েছেন অভিযোগকারীরা। এটা তো 6 মাস 1 বছর ধরে তাদের নামে বিল হয়ে যাচ্ছে। যে পেশেন্টগুলো মারা গিয়েছে তাদের নামে বিল হয়ে যাচ্ছে। যে ইনচার্জ ছিল আগের, তার নিজস্ব একটা প্রাইভেট ডায়ালিসিস ইউনিট শিলিগুড়িতে চালাচ্ছে। স্টার্টিং এ ডায়ালিসিসটা নেয় তখন টেম্পোরারি একটা ক্যাথিটার করতে হয়, সেই সময় আমার থেকে 2600 টাকা নেওয়া হয়েছে। তো এগুলো আর কি অভিযোগ আছে। কিডনি পেশেন্ট ছিলেন, ডায়ালিসিস চলতো, কিডনি ড্যামেজ হতে পারে। 2021 23 জুন। লাস্ট কবে উনি ডায়ালিসিস নিয়েছিলেন, কোন মাস বা সালে? 2021-ই। ডায়ালিসিসের ভিত্তিতে তো বিলটা হচ্ছে, তো মৃত মানুষের কিভাবে ডায়ালিসিস হবে? শুধু একা দল বাহাদুরই নন, এরকম বেশ কিছু বিলের নথি দেখিয়ে অভিযোগকারীদের দাবি, মৃত ব্যক্তিদের নামে ডায়ালিসিসের বিলের সংখ্যাটা অন্তত 50। তাহলে কি নেপথ্যে কোনো চক্র কাজ করছে? এর সঙ্গে কি জড়িত ডায়ালিসিস সেন্টারের একাংশ? আমার এখানে কোনো অভিযোগ জমা পড়েনি, তবে আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম। জানার পরে আমি ব্যাপারটা খতিয়ে দেখছি, দরকার হলে তদন্ত করব। BMRC পরিচালিত জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে ডায়ালিসিস সেন্টারের দায়িত্ব রয়েছেন সৌরভ দলুই নামে এক ব্যক্তি। এদিন তার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। ট্রেনের গতিবেগ বাড়াতে অত্যাধুনিক সিগন্যাল ব্যবস্থা চালুর জন্য আজ থেকে পুরুলিয়া আদ্রা স্টেশনে বন্ধ ট্রেন চলাচল, পরিষেবা বিঘ্নিত হবে মঙ্গলবার পর্যন্ত। রেল দপ্তর সূত্রে খবর, আদ্রা স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করা 20টি লোকাল প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। থার্ড লাইন সম্প্রসারণের জন্য শুক্রবার দুপুর 3টে থেকে 72 ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছে ব্যান্ডেল থেকে মগরার মধ্যে ট্রেন চলাচল।
অন্যদিকে পুরুলিয়ার আদ্রা স্টেশনেও ঢুকছে না কোনো ট্রেন। রেল দফতর সূত্রে খবর, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ পাঁচ দিন ট্রেন চলবে না আদ্রায়। বাতিল করা হয়েছে লোকাল, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস মিলিয়ে 20টি ট্রেন। পাঁচ দিন যেসব গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে সেই তালিকায় রয়েছে শালিমার পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, শালিমার ভজুড়ি আরণ্যক এক্সপ্রেস, চক্রধরপুর বোকারো হাওড়া ফার্স্ট প্যাসেঞ্জার এবং খড়গপুর রাঁচি প্যাসেঞ্জার। রেল দফতর সূত্রে আরও খবর, গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে সাতটি লোকাল ট্রেনের, দূরত্ব কমানো হয়েছে তিনটি ট্রেনের। আদ্রা ইয়ার্ড মে ছ ডায়মন্ড ক্রসিং হ্যাঁ ইস সাইড মে ও ছ ডায়মন্ড ক্রসিং হ্যাঁ উনকো হটা দিয়া যায়গা জিসসে ট্রেনস কে স্পিড বাড় যায়গি। আদ্রা স্টেশন বন্ধ থাকায় এখন জয়চণ্ডী পাহাড় স্টেশন থেকে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। রেলের তরফে জানানো হয়েছে এই সময়ের মধ্যে আদ্রায় চারটি প্ল্যাটফর্মেরও সম্প্রসারণ হবে। হংসরাজ সিংহ, এবিপি আনন্দ, পুরুলিয়া। আসবো পরের খবরে। কোচবিহার জেলায় বাড়ছে স্ক্র্যাব টাইফাসে আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত প্রায় 60। এই অবস্থায় জ্বর হলেই স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জ্বর এসেছে, তাহলে আর একটু দেরি নয়, এখনই যান ডাক্তারের কাছে। কোচবিহারের বাসিন্দাদের এমনটাই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, কারণ উত্তরবঙ্গের এই জেলায় উদ্বেগ বাড়িয়ে হাজির স্ক্র্যাব টাইফাস। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চলতি বছরের মে মাস পর্যন্ত স্ক্র্যাব টাইফাসে আক্রান্তের সংখ্যা 60-এর কাছাকাছি। মাতাভাঙা হাসপাতালে নিয়ে গেছিলাম, তো ওইখানে 4-5 দিন ভর্তি থাকার পর যখন মোটামুটি সুস্থ হয়ে গেল, ডাক্তার বলল তোমার রোগী এখন ছুটি দেওয়া যায়। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত বছর স্ক্র্যাব টাইফাসে আক্রান্তের সংখ্যা ছিল 4, এবার প্রথম 5 মাসে এই সংখ্যাটা প্রায় 15 গুণ বৃদ্ধির কারণ হিসেবে বেশি পরীক্ষার কথাই বলছেন জেলা স্বাস্থ্যকর্তারা। এখন মাথাভাঙা ও তুফানগঞ্জ মহকুমা হাসপাতালেও পরীক্ষা হচ্ছে। এই অবস্থায় কিভাবে রোগ নির্ণয় ও নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। যাদের যদি জ্বর হয় বা যদি কোনো রকম ঘা টাইপের, যেটা আমরা এসআর বলি, যদি এরকম থাকে তাহলে সঙ্গে সঙ্গে তার জন্য কোনো নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালগুলোতে চলে আসে। বিশেষজ্ঞদের মতে ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের পোকার কামড়ে শরীরে ঢোকে স্ক্র্যাব টাইফাস ব্যাকটেরিয়া, যে রোগের প্রাথমিক উপসর্গই হল জ্বর। শুভেন্দু ভট্টাচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। আনন্দ লাইভ আজকের মতো এ পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক 10টায়। একটু পরেই মাধুরীর সঙ্গে দেখুন এক ডজন গল্প। চোখ রাখুন এবিপি আনন্দে।